আপনাদের কাছে একটা অনুরোধ আমার বাচ্চাটা সুস্থ হয়ে যায় একটু দু বছর ধরে যতটা সমস্ত ছিল আমরা ততটা করেছি এখন আর আমরা পারছি না আমরা দু বছর থেকে বাচ্চাটা ট্রিটমেন্ট করেছি ঘরের সব জিনিস ওর মায়ের গয়না ময়না বিক্রি করে আমরাও ট্রিটমেন্ট চালিয়েছি এখন আমি সাধারণ মানে আমি রাজমিস্ত্রির হেল্পারই কাজ করি আমার এখন সামর্থ্য নেই যে ছেলেকে চিকিৎসা করবো আপনাদের কাছে হাত জোর করে এটাই অনুরোধ আপনারা সবাই মিলে কিছু কিছু হেল্প করুন না আমার ছেলেটা ভালো থাকে আমার একটা LIC ছিল ওটা থেকেও লোন তুলেছি তারপর আমাদের যা কিছু ছিল সব বেচে কিনে ছেলে ট্রিটমেন্ট করেছে এখন আমাদের মানে হ্যাঁ ঘরে কাজ হলেও সব বিক্রি ঘরে থাকার মধ্যে এখন বাড়িটুকু নেই আছে এখন বড়রাই হারমন এই বাচ্চা সেই বাচ্চা এখন দেখো কথাই বলতে পারছে না একদম চুপচাপ হয়ে গেছে খুব কষ্ট লাগে দেখি এখন কি সমস্যা হচ্ছে কি হচ্ছে তোমার এখন কথা বলতে পারবে না আজকে আমার এলাকা থেকে কাছাকাছি এই যে ছোট্ট বাচ্চাটা এ একে যে দেখছেন এই ভিডিওটা আপনাদের কাছে প্রথমেই হাত জোর করছি পুরোটা দেখুন আর একটাই রিকোয়েস্ট বেশি বেশি করে শেয়ার করবেন এর নাম হচ্ছে প্রিয়াঙ্ক এই ছোট্ট প্রিয়াঙ্কে দেখতেই পাচ্ছেন এর বাড়ি হচ্ছে পূর্ব বর্ধমান জেলার গ্রামটার নাম হচ্ছে রাহাতপুর ছোট্ট প্রিয়াঙ্ক বসে আছে তো ওর প্রথমেই বলে রাখি ওর কিন্তু মেন যেটা ব্যাপার হচ্ছে এনারা কিন্তু খুবই মানে এনাদের অবস্থা খারাপ পুরো দায়িত্বটাই আপনাদের ওপর আর আমরাও যেটুকুনি পারবো এর চিকিৎসা খরচা কিন্তু অনেক এবার দেখিয়ে দিই এখানে সারা গ্রামবাসী চাইছে যাতে এ সুস্থ হয়ে ওঠে আমাকে এই বোনেরাই খবর দিয়েছিল পাড়া থেকেও অনেকজন বলেছিল এ দেখুন গ্রামবাসীরা সবাই আছে এখানে তো আপনাদের জায়গাটার ঠিকানাটা একটু বলেন আপনি এদিকটা আসুন এদিকটা আসুন এই জায়গাটা কোথায় একটুখানি বলেন জায়গাটা হচ্ছে গ্রাম রাহাতপুর হ্যাঁ আর সমুদ্রগর গ্রাম পঞ্চায়েত আচ্ছা আর পূর্ববদ্ধ ব্লক ব্লক এক নম্বর পূর্বস্থলী এক নম্বর ব্লক আচ্ছা আপনি কে হর্নের আমি জেঠু আপনি জেঠু ভিডিওটা আমি শুরু করার আগেতেই একে এখন যেমন এরম গুবলু গুবলু পাড়া দেখছেন এর আগের দু মাসও হয়নি তার আগের একটা ফটো আপনাদের দেখাচ্ছি ফটোটা দেখি একবার লাইটটা একটু বাড়িয়ে দে হ্যাঁ মানে দু মাসের মধ্যে কত কতটা চেঞ্জ দেখুন এই দেখুন দু মাসের মধ্যে কতটা চেঞ্জ দেখুন ওর কিন্তু মুখে এইটুকু একটা বাচ্চা যার মুখে সবসময় হাসি দেখার কথা ওর কিন্তু মুখে হাসি নেই ওর বাবা মা হাতে পায়ে মানে হাত বোলাচ্ছে ওর সব সময় যেন একটা অস্বস্তি হচ্ছে চেহারার কতটা চেঞ্জ দেখুন এই কয় এটা কিন্তু চেহারা অনেক সময় চেঞ্জ হয় এটা কিন্তু পুরোটাই রোগের একটা ইয়ে আমার নাম প্রসেনজিৎ না আপনি এর বাবা আর আপনি এর মা তো এর যে মানে শুরুটা কিভাবে কদিন হয়েছিল এর কিভাবে বলে এখন তো দেখছি ও সব সময় যে মানে একটা পুরো ব্যাপারটা একটু বলেন খুলে এর খুব জ্বর আসছিল বয়সটা কত এর বয়স হচ্ছে 6 বছর বয়স 6 বছর হ্যাঁ 6 বছর 5 মাস এখন 4 বছর বয়সে ওর হঠাৎ মানে খুব জ্বর আসছিল জ্বর আসছিল আর গায়ে র‍্যাশের মতন বেরিয়েছিল তখন হলো ওকে হসপিটাল মানে করা বর্ধমানে নিয়ে যাওয়া মানে যে ডাক্তার দেখায় সেখানে নিয়ে যাওয়া হয়েছিল তো ওখান থেকে একটা ব্লাড টেস্ট দিয়েছিল তো ব্লাড টেস্ট আর হোমিওগ্লোবিন খুবই কম ছিল তো বললো ব্লাড দেওয়া লাগবে ওখানে ব্লাড লাগবে ব্লাড দেওয়ার জন্য বর্ধমানে কিংবা কলকাতা মেডিকেলে নিয়ে যেতে বলেছে তো আমরা কলকাতা বর্ধমান মেডিকেলে নিয়ে গেছিল আমাকে তখন ওরা ওখানে অনেক টেস্ট করেছে কি মানে সমস্যাটা কি হচ্ছে জানার জন্য তো ওখানে এই রোগটা ধরা পড়েছিল ব্লাড ক্যান্সার বর্ধমান মেডিকেলে ধরা পড়েছিল তো বর্ধমান মেডিকেলের লোক ওখানে ওরা বলছিল এখানে ট্রিটমেন্ট হয় না তো ওরা বদ্ধ কলকাতা মেডিকেলে রেফার করেছিল তো রেফার করার পরে তখন ওখানে ট্রিটমেন্টটা প্রথমে ওখানে সিট ভর্তি হচ্ছিল না তো ওরা আইসিউ তে এক মাস ছিল আইসিউ তে এক মাস পরে ওখান থেকে বেড যখন পেয়েছে আইসিম কলকাতা মেডিকেল কলেজে তো ওখানে থেকে সাত মাস আমরা ভর্তি ছিলাম ছেলেকে নিয়ে সাত মাস ভর্তি হওয়ার পরে ওরা হলো ওখান থেকে মোটামুটি যখন ঠিকের দিকে এসেছিল তখন আমাদেরকে ছুটি দিয়ে দিয়েছিল ছুটি দেওয়ার পরে ওকে এখন ওর মেনটেন্স চলছিল পনেরো মাস মানে হয়ে গেছে তো ষোলো মাসের সময় হঠাৎ হাঁটতে পারছে না হাতে পায়ে যন্ত্রণা করছে হাত পায়ে যন্ত্রণা গা ফুলে যাচ্ছে আস্তে আস্তে ফুলে যাচ্ছিল আচ্ছা তো আয় তো এখন তারপরে আমরা আবার যখন মেডিকেলে নিয়ে যাই ওকে তখন ওইখানে ওকে দেখে ডাক্তাররা আবার ভর্তি নেই না আচ্ছা ভর্তি নিয়ে এই তো প্রায় মাসিক সাত তারিখ ওকে ভর্তি নিয়ে ওর একটা ভিটার থেকে সেই আইটি করে আরকি ভিটা থেকে জল নিয়ে যেটা পরীক্ষা করা হয় ওইটা করে তখন ধরা পড়ে যে ডাক্তাররা আমাদেরকে জানায় যে ওর যে রোগটা আগে ছিল ওই রোগটা আবার ফিরে আসছে ওই রোগটা ফিরে আসছে এখন আমাকে আর আমার ওই যে বড্ড গা তো আমাদের দুজনকে ডাক্তার বাবুরা ভেতরে ডেকে নিয়ে বললো যে এরকম এরকম আপনাদের বাচ্চার রোগটা তো আবার ফিরে এসছে এখন ওকে ইমিডিয়েটলি আর কি ওকে কেমো হাইডোস হাইডোস এর কেমো চালাতে হবে ওকে হাইডোস কেমো চালিয়ে যদি মানে কেমোতে ঠিকঠাক থাকে আর কি তারপরে ওর বন মেরু ট্রান্সফার করতে হবে বলছে মানে অনেক খরচা অনেক ডাক্তার বাবুরা যেটা আমাদেরকে বললো সাড়ে তিন থেকে চার লাখ টাকা খরচা হবে যে যখন যেটা যদি ভেতরে থাকে তো দেবে না থাকলে ওরা দেবে না তো আমাদেরকে সেই কেমো সব কিনে দিতে হবে আর ওর কেমোথেরাপি চালালে ব্লাড সব কমে যাবে প্লেটলেটস গুলো সব কমে যাবে তো ওগুলো আমাদেরকে বাইরে থেকে সব কিনে দিতে হবে আর ওই কেমোথেরাপি চালানোর আগে ওকে টেস্ট করবে তো ওই টেস্ট পঁয়ত্রিশ হাজার টাকা লাগবে শুধু টেস্ট করতে টেস্ট করতে তার শুধু টেস্ট করতে পঁয়ত্রিশ হাজার টাকা লাগবে তোমার এখন কি সমস্যা হচ্ছে কি হচ্ছে তোমার এখন কথা বলতে পারবে না বললো কষ্ট হচ্ছে তোমার কষ্ট হচ্ছে কথা বললো ও কথা বলতে পারছে না ঠিক আছে সবার কথা ওরকম হারজোল করে চাইছি যে আমার বাচ্চাটা ব্ল্যাক ক্যান্সার হয়েছে সবই শুনেছেন সব আপনাদের কাছে একটু অনুরোধ আমার বাচ্চাটা যেন সুস্থ হয়ে যায় একটু সাহায্য করুন আমরাও চেষ্টা করব যত ওর ইয়ে হয় আমাদের অনেক যে দু বছর ধরে যতটা সমস্ত ছিল আমরা ততটা করেছি এখন আর আমরা পারছি না আমরা দু বছর থেকে বাচ্চাটার ট্রিটমেন্ট করেছি ঘরের সব জিনিস ওর মায়ের গয়না ময়না বিক্রি করে আমরাও ট্রিটমেন্ট চালিয়েছি এখন আমি সাধারণ মানে আমি এখন রাজমিস্ত্রির হেল্পার কাজ করি আমার এখন সামর্থ্য নেই যে ছেলেকে চিকিৎসা করবে আপনাদের কাছে হাত করে এটাই অনুরোধ আপনারা সবাই মিলে কিছু কিছু হেল্প করুন যেন আমার ছেলেটা ভালো থাকবেন অটোমেটিকালি জল চলে আসছে স্বাভাবিকভাবে আমারও কথা বলতে কষ্ট হচ্ছে এইটুকুন একটা বাচ্চা মানে বড় হলেও তবুও একটা মনকে বোঝানো যায় এর যে এখন খেলাধুলা করার বয়স খেলাধুলা করার সেইখানে এর এরকম অবস্থা কিন্তু এসে থেকে কেঁদেই যাচ্ছে তো আমিও বুঝতে পারলাম না যে ও কী খাবে না খাবে আমি কিছু সেই জন্য আনতেও পারিনি আমার দিক থেকে আমরা যেটুকুনি পারবো সাহায্য করব। অনেক ট্রাস্ট আছে আপনারাও ভিডিওটা দেখবেন শেয়ার করবেন এটা কিন্তু এখন আমাদের হাতের মধ্যেই আছে যদি একটু সাহায্য করতে পারি তাহলে কিন্তু একদম সুস্থ হয়ে উঠবে আবার আগের মতোই খেলাধুলো করবে তো আপনাদের কাছে আমারও হাত জোর করে রিকোয়েস্ট ভিডিওটা শেয়ার করুন আর যদি পারেন এখানে আপনারা নিজেরাও এসে যাচিয়ে দেখবেন যদি কারো এটা মিথ্যে মনে হয় আপনারাও এক টাকা দু টাকা যে যেমন পারবেন এই ফোন নাম্বারে ফোনপে অ্যাকাউন্ট নাম্বার সব ডিটেলস দেওয়া থাকবে আপনারা দেবেন যদি কেউ সাহায্য করতে চান ডাইরেক্ট এখানে এসে তাহলেও কিন্তু এখানে আসতে পারেন আপনারা দেখে যেতে পারেন কারণ এইটুকু শিশু আপনারা শুধু এ বলে নয় এর মতো যাদেরই এরকম হয়েছে আমরা চাইবো তাদের তাড়াতাড়ি সুস্থ হয়ে যাক আচ্ছা এর দেখুন মানে এ যে এর এইখানে প্রেসক্রিপশান ওষুধের লিস্ট কবে ভর্তি হয়েছিল সমস্ত কিছু এখানে আছে ওর মা বার করছে আর এখানে তো গ্রামবাসীরা সবাই আছে ও কিন্তু কাঁদছে এখানে বেশিক্ষণ থাকতে পারছে না রোগটা ধরা পড়ার আগে বাচ্চাটা মানে হয়েছে থেকে খুব ফুট ফুটে আর এই ওর যে কথা বলা ফুটেছে সেই থেকেই এত কথাবার্তা ওর মানে হ্যাঁ ডাক খোঁজ মানে ওকে কিছু শিখিয়ে দিতে হয় না মানে ও কোথা থেকে যে যে এত মানে ইয়ে কথাগুলো ও পায় বুঝি না মানে আমরা হ্যাঁ বড়রা মানে ওর কাছে মনে যে শিকার মতো অবস্থা

স্কুলে ভর্তি হয়েছে স্কুলে যেতে পারে সেরকম এখন তো বন্ধ আছে হুম আর এটা এটা হচ্ছে কেমোর ফটোকল কেমোর ফটোকল এই কেমোগুলো যে ওকে এটা কবে করানো হয়েছে এটা হচ্ছে দু বছর আগে যেই আচ্ছা যখন ডক্টর ধরা পড়েছিল এই কেমোগুলো প্রথমে চালু করা হয়েছিল আচ্ছা আচ্ছা এই কেমোগুলো সব কলকাতাতে এখানে যা রিপোর্ট আছে সব কলকাতাতে হুম 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 ঠিক আছে

ক্ষমতা আচ্ছা আপনি আপনারা তাহলে কি গ্রামবাসী মানে পাড়া এখানেই বাড়ি আমার নাতি হয় এই পাড়াতেই বাড়ি আর আপনার নাতি হয় তো কিছু সাহায্য করে না তো দাদু সুস্থ হয়ে ভালোভাবে চলতে পারে এটাই চাইছি আমাদের তো ক্ষমতা নেই আমরা কিছু করার মতন আগের সুস্থ হয়ে যায় এটাই আপনাদের কাছে অনুরোধ একটু সাহায্য যদি পায় খুবই ভালো তো দেখতেই পাচ্ছেন সবার মন সারা পাড়া যেন স্তব্ধ হয়ে গেছে তো স্বাভাবিকভাবেই বাচ্চা ছেলে এর আগে যখন ভর্তি ছিল মেডিকেলে ছয় মাস তখন আমার পাড়া থেকে অনেক অনেক লোকে হেল্প করেছিল পাড়া থেকে মানে সাহায্য তুলে দিয়েছিল যে যেমন পেরেছে আর কি আচ্ছা তারপরে আমার স্ত্রীর যেসব গয়না ছিল বিয়ের ওগুলো সব আমরা বিক্রি করে ছেলে ট্রিটমেন্ট করে এখন তো গলা একটা হাড়ও দেখা যাচ্ছে না এখন আমার একটা এলআইসি ছিল ওটা থেকেও লোন তুলেছি তারপর আমাদের যা কিছু ছিল সব বেঁচে কিনে ছেলে ট্রিটমেন্ট করেছে এখন আমাদের মানে ঘরে কাজ করলেও সব বিক্রি ঘরে থাকার মধ্যে এখন এই বাড়িটুকু নিয়ে আছে এখন মানে এই যে ক্লাসটা ছাড়া এই একটা বাড়ি পড়েছিলেন যাই করে তো থাকার মধ্যে এইটুকুনই আছে বাড়িটা মানে আমার একার আমার চাই চাই দুই ভাই দুই ভাই মিলে করেছি মধ্যে এখন এই ঘরটুকুনই আছে আমাদের আর কিছুই নেই এখন এই এইগুলো সব বেচে কিনে ছেলে ট্রিটমেন্ট করেছে প্রায় পাঁচ লাখ টাকা মতো খরচা হয়ে গেছে এখন মানে খরচা করার মতো আমার কাছে কিছুই নেই আমি পুরো এখন নিরুপা আপনি এমনি কি করেন বললেন হেল্প হেল্পার তো পুরোটাই আমাদের উপর ডিপেন্ড মানে আপনারা যদি শেয়ার অন্তত কেউ এক টাকা যদি নাও দেন অন্তত একটা শেয়ার করবেন আর যদি পারেন এক টাকাটা তো বেশি নয় এখনকার দিনে চলে না বললেই চলে যদি কেউ এক টাকা পারেন সেটাও অন্তত দিয়ে সাহায্য করবেন সেটাই আমাদের কাছে এই প্রিয়াঙ্কে আগের অবস্থায় ফিরিয়ে নিয়ে যেতে সেটাই অনেক এটাই আশা রাখি আর আবার আগের মতো ছুটবে খেলবে তাই তো ওর আজকে খুবই শরীরটা খারাপ অন্যান্য দিন একটু হেসে খেলে চলে তখন ডাক্তারে যা টাইম দিয়েছিল তার থেকেও মাস দেরি হয়ে গেছে এবার সবটাই হচ্ছে আমাদের হাতে তাই ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করুন এই মুহূর্তে একে যত তাড়াতাড়ি চিকিৎসা করানো যাবে তত তাড়াতাড়ি এ সুস্থ হওয়ার একটা চান্স আছে তাই আমাদের কাজ ভিডিওটা শেয়ার করুন আর যে যেমন পারবেন সাহায্য করুন দরকার পড়লে এখানে এসে একদিন এই বাচ্চাটাকে দেখেও যেতে পারেন আমাদের জন্য যদি এই সোশ্যাল মিডিয়ার জন্য বাচ্চাটি আজকে সুস্থ হয় তাহলে এর থেকে আর আনন্দের কিছুই নেই ভালো থাকবেন সকলে